DZML টেক আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে টয়োটার পক্ষ থেকে আরো একটি সুপার লাক্সারি কার নিয়ে আলোচনা করব। তো গাড়িটির মধ্যে সমস্ত স্পেসিফিকেশন এবং এর ফিচার সম্বন্ধে এই ভিডিওতে আজকে ডিটেইলস আলোচনা হবে। তো আপনারা যারা কার রিলেটেড ভিডিও এবং যে কোনো লাক্সারি কার এবং আপকামিং কারের ভিডিও দেখতে পছন্দ করেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব হেল্পফুল হবে। তো ভিডিওটি সবাই শুরু থেকে শেষ অবধি দেখবেন। তো তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো ভিডিওর টপিক টয়োটা ইনোভা ক্রিজ। তো গাড়িটির ইঞ্জিন টাইপ 2.7L ডুয়েল VVT ইঞ্জিন। এর ফুয়েল টাইপ ডিজেল। এর ইঞ্জিন সিসি 2393 সিসি। এর ম্যাক্সিমাম স্পিড 175 কিলোমিটার। এর নাম্বার অফ সিলিন্ডার 4টি। নাম্বার অফ ভ্যালভেস পার সিলিন্ডার 4টি। এর ম্যাক্সিমাম পাওয়ার 174 PS অ্যাট দি রেট 3400 RPM। এর ম্যাক্সিমাম টর্ক 360 Nm অ্যাট দি রেট 1200 থেকে 3400 RPM। এর সিলিন্ডার কনফিগারেশন DOAC ইন লাইন। এর ট্রান্সমিশন টাইপ ম্যানুয়াল। গিয়ার বক্স অপশান 5টি। এর ট্রান্সমিশন টাইপ অ্যাম্বিশন ফ্রম BS6। এর বডি টাইপ MUV। এর সিটিং ক্যাপাসিটি 7টি। সানরুপ অপশান নেই। নাম্বার অফ ডোর 5টি। এর লেন্থ 4735 mm। এর ওয়েট 1830 mm। এর হাইট 1795 mm। এর কার্বন ওয়েট 1730 kg। এর হুইল বেস 2750 mm। এর গার্ড ক্লিয়ারেন্স 167 mm। এর বুট স্পেস সাইজ 300 লিটার। এর সামনে পেয়ে যাবেন আপনারা ডিস ব্রেক এবং পেছনে ট্রাম। এর সর্বশেষ যে পয়েন্টের প্রাইস সেটি হচ্ছে 18,00,000 থেকে 26,77,000। তো এই ছিল আজকের একটি শর্ট রিভিউ টয়োটা ইনোভা ক্রুজ সম্বন্ধে। তো আপনারা যারা এরকম ধরনের ভিডিও এবং কার রিলেটেড যে কোনো আপকামিং ভিডিও দেখবার জন্য আমার এই চ্যানেলটিকে ফলো করতে পারেন। এখানে আপনারা একদম জেনুইন ইনফরমেশান পাবেন। তো আজকের ভিডিও এই অবধি। আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে।